মর্নিং ফ্রেন্ডস, দুষ্টুবাবান্স লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে ঝিঙে ষষ্ঠী, তো আজকে আমাদের ঝিঙে ষষ্ঠী আছে। তো আমি এখন স্নান টান করে নিয়েছি, আর যেহেতু এই পুকুর পাড়েই পুজোটা হবে, তো আমি নাইটিই পরে নিয়েছি, অন্যবার শাড়ি পরি, কিন্তু এখন আর গরমে ইচ্ছে গেল না। তো চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন না কীরকম আমাদের কোথায় কী পুজো হয়, মানে কোথায় হয় কীভাবে হয়। তো চলুন দেখো বন্ধুরা, আমি পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি। এখানে কলাই ভেজানো আছে, তিন রকম কলাই ভেজানো আছে, আর এখানে চাল আলু কী সব দিয়েছেন শাশুড়িমা, আর ঝিঙে, ঝিঙে ষষ্ঠী যেহেতু ঝিঙে তো লাগেই, তো আর হলুদ সিঁদুর, তারপরে মানে হলুদ তেল দিয়ে গুলে রেখেছিলো, আর সিঁদুর আর হচ্ছে সুতো, এই সব দিয়ে পুজো দেবো। ফুলও নিয়েছি, দুটো ধূপও নিয়েছি। তো এই দেখো আমাদের গেট থেকে বেরিয়েই জাস্ট পুজোটা, মানে কোথাও যেতে হয় না, পুকুরটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, তার জন্য ওখানেই আমাদের পুজো দেওয়া হয়ে যায়। তো দেখো আমি পুরোটা তুলিনি, একটুখানি জাস্ট আমাদের দেখিয়ে দিলাম কোনখানে পুজোটা হয়। তো খুব ভালোভাবেই পুজোটা দেওয়া হয়েছিল। তো চলো, তো পুজো দেওয়া হয়ে গেল। আর দুষ্টু বাবার না ওখানে এন্টারসে ইয়ে ঘেটেছে, বালি ঘেটেছে, ঠিক আছে। এখন ওকে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে একদম কোনো জামা পরে নেই। হ্যাঁ আছে আছে, তোকে আমি স্নান করিয়ে আসি, আর ওইদিকে জলও ভরতে হবে, কোনো কাজ হয়নি, 9টা বেজে গেছে, পরে একটু পরে দেখা করছি। তো আমার খুব খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আর আমাদের নিরামিষ খাবার খাওয়া আছে আজকে, তো মুড়িটা এখন করেছি। তো পাঁচ কলাই পুরো দেয়, কাবলি ছোলা, মটর, আর সেই বিউলি কলাই হয় না, গোটা গোটা, সেই সবুজ সবুজ তরকার ডাল যেটা হয়, সেই ডাল সব ভিজানো হয়েছিল, পাঁচ কলাই বোধ হয় না, তিন কলাই সম্ভবত। তো সেটা দিয়েই ঘুগনির মতন করেছে, ওইটা দিয়েই এখন মুড়ি টুড়ি খাবো, আর আমি তো পড়েছি, আমার মুড়ি ফেভারিট। চলুন দেখিয়ে দিই কী খাচ্ছি। এই যো আমি না ক্যামেরা করতে আবার ভুলে যাচ্ছিলাম, ঢেলে ফেলেছিলাম একটুখানি। তো এই যো এটা হলো খাবারটা, ঘুগনির মতন করে দেওয়া হয়েছে, তো ভীষণ টেস্টি হয়েছে। আর আমি এখন খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে সবজি টবজিও কাটতে হবে ওইদিকে। তো যা হবে আজকে সব নিরামিষ নিরামিষ হবে। আর দুষ্টুবাবানকে এই ঘুগনির মতন করার আগে সেদ্ধটা দিয়ে খাইছি, ওর খুব ভালো লেগেছে খেতে, কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতেও ভালোবাসে, ঠিক আছে। বাঁধাকপিটার আলুটা আর বাঁধাকপিটা কেটে ভাপাতে দিয়েছি, আমাদের ভাপিয়ে নাই, আর এদিকে দিয়েছি করলা ভাজতে, টমেটো আর পোস্তর আলু কাটা আছে, সব নিরামিষ হবে আজকে। এইটা এই একটুখানি ভাত আর এই ডাল এটা রয়েছে, এটা দুষ্টু বাবানের কাকাই খাবে, তো আমরা নেব না এটা। তার কারণ আজকে আমাদের নিরামিষ। দুষ্টু বাবান সকালবেলা পড়তে বসাতে পারিনি আজকে দুষ্টু বাবানকে, তো এখন আমি একটু পড়াবো। ও বলেছে এখন শুধু ইংলিশটা করবে, ও ইংরাজিটাকে না পড়তে খুব ভালোবাসে, অঙ্ক বাংলার থেকে, তো এখন ইংরাজিটা চুজ করেছে যে এখন ইংরাজিটা পড়বো, তো ওকে এখন ইংরাজিটা পড়াবো, প্লাস একটা তোমাদের জন্য কমেডি ভিডিও করবে। ও আর মনিত মীনাক্ষী ডেলি ব্লগ চ্যানেলের টু ভাই দুজন মিলে করবে, তো ও এইদিকের পার্টটা করে রাখবে, তো ওটাও তোমরা খুব শিগগির পেয়ে যাবে। হ্যাঁ, তো আজকে ওই ভিডিওটা আজকে হবে, আর এখনই হবে, ঠিক আছে। তো তুমি কি এদিকে তাকাও, শুন দুষ্টু বাবান এদিকে তাকাও, বলো তুমি কোন কোন রোলটা করবে, না তুমি কোন কমেডি ভিডিওটা তুমি কোনটা করবে বললে, ছাত্র করবে না টিচার করবে, টিচার করবে না ছাত্র করবে, ওকে আমি বলেছিলাম তুমি ছাত্রর পার্টটা করো, তুমি ভালো পারবে, ও সেটা রাজি হচ্ছে না, ও টিচার হতে চায়, ঠিক আছে, ও টিচারই হবে, তো তোমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাবে, ঠিক আছে। আর প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও ওর ভিডিওটাতে, অনেক
ওইটুকু বাচ্চা অনেক সুন্দর করে করার চেষ্টা করে, অনেক কষ্ট করে করে, অনেক কষ্টে রাজি করাতে হয়, মেইন কথা যেটা অনেক কষ্টে রাজি করাতে হয়। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো ওকে আমি এখন পড়িয়ে নিই আগে, হ্যাঁ সবার আগে পড়া তারপর অন্য কিছু, তাই তো? দেখো এরপর আর আমি তোমাদের সামনে আসিনি, একবারে রাতের খাবার নিয়ে মানে ডিনার নিয়ে চলে এসেছি। তো ডিনারে করেছি পরোটা, গোল গোল পরোটা করেছি আজকে, ত্রিকোণা করিনি, গোল গোল পরোটা, বাঁধাকপির তরকারি আর ছানার জিলিপি। তো চলো তোমরা, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, টাটা।